বন্ধুরা আমি মৌসুমি মুখার্জি তোমরা তো সবাই জানো আমার রান্নার চ্যানেল আছে রন্ধনিকা ফর্টি তা আজকে তোমাদেরকে আমি করে দেখাচ্ছি সরু চুকলি সাপটা আর তার সঙ্গে চাটনি চলো তবে রেসিপিটা শুরু করা যাক একটা বাটিতে চালগুলো দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম খুব সুন্দর মোটা মোটা হয়ে ফুলে গেছে একটা মিক্সি জার নিয়ে চালগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব এই চালটা সেদ্ধ চাল গরম জলে দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম মিহি পেস্ট হয়ে গেল এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি তারপর আদা টমেটো আর ধনেপাতা কুচি করে নিচ্ছি আদার খোসাটা ছাড়িয়ে নিলাম নিয়ে গোল গোল করে কেটে নিলাম টমেটোটা কুচি করে নিলাম পৌষ মাস পড়ে যাচ্ছে অনেকে অনেক রকম পিঠে করে তা আজকে তোমাদেরকে আমি প্রথমে দেখাবো প্লেন সরু চুকলি তারপর টমেটো ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা দিয়ে সরু চুকলি দু রকম সরু চুকলি দেখাবো এবার ধনে কুচি করে নিচ্ছি অনেকে তো বাড়িতে পাটিসাপটা করে তা তোমরা আমশক্ত দিয়ে পাটিসাপটাটা খেয়েছো কি না আমি জানি না তা আমার মনে হলো তোমাদেরকে দেখাই আম শব্দ দিয়ে নারকেলের ভরে পাটি সাপটাটা করে তোমাদেরকে দেখাবো তারপর কাঁচা লঙ্কা কুচি করে নিলাম যদি তোমাদের ভালো লাগে রন্ধনিকা ফর্টি এইট চ্যানেলটা সাবস্ক্রাইব করো শেয়ার করো আর নোটিফিকেশান পেতে হলে বেল আইকনটা প্রেস করে রেখো যাতে পরে আমার রেসিপিগুলো তোমরা দেখতে পাও এবার একটা মিক্সি জার নিয়ে নিলাম তার ভেতরে আদা কুচি গোটা মেথি দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম এবার একটা বাটি নিয়ে তার ভেতরে ময়দা চাল বাটাটা দিয়ে দিলাম এরপর সুজি দেবো সুজিটা দিলে পিঠেটা খুব নরম হয় সুজিটা একটু ভিজিয়ে দিলে খুব ভালো হয় তা আমার তো এখন ভেজানো হয়নি তো এখন আমি এমনি দিয়ে দিলাম নিয়ে দশ মিনিট রেখে দেবো আর আদা পেস্টটা দিয়ে দিলাম মিক্সি জার ধুয়ে জল দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম কিছুটা এবার গুলে নেবো আবার একটু জল দিলাম দিয়ে এটাকে আরও পাতলা করতে হবে একটুও দানা দানা পাকিয়ে থাকলে হবে না একদম পাতলা করে মিহি করে নিতে হবে এবার গুলে নিয়ে একটা সাইডে রেখে দিলাম কিছুক্ষণের জন্যে তারপর একটা বাটিতে জল নিয়ে একটু সুজি ভিজিয়ে রেখে দিলাম আর একটু নুন লাগবে নুন দিয়ে দিলাম প্যানটা গরম করে নিয়ে ব্রাশে করে তেল লাগিয়ে দিলাম তেল লাগানো হয়ে গেলে যেই গোলাটা রেডি করে নিয়েছি সেই গোলা থেকে এক হাতা গোলা ফ্লাইপ্যানে দিয়ে দিলাম তারপর প্যানটা আস্তে আস্তে ঘোরালেই গোল হয়ে যাবে একদিক হয়ে গেছে এবার আস্তে আস্তে খুন্তিটা দিয়ে উল্টে দিলাম দিয়ে আর একদিক হালকা করে ভেজে থালায় তুলে রেখে দিলাম দেখো কত সুন্দর পাতলা হয়েছে এইভাবে সব চুকলিগুলো করে নিলাম বাকি যেই গোলাটা আছে তার ভেতরে টমেটো কুচি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে নেড়ে নিলাম এটা ঝাল ঝাল সরুচুকরি করে তোমাদেরকে দেখাচ্ছি ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে ব্রাশে করে তেল লাগিয়ে দিলাম দিয়ে এক হাতা গোলাটা ঢেলে দিচ্ছি এইবার উল্টে আর দিকটা ভেজে নেব ভাজা হয়ে গেলে থালাতে নামিয়ে রেখে দিলাম এইভাবে সব ছাল সরুচুকলিগুলো করে নিলাম এইবার যেই চালগুলোটা আলাদা করে আগে থেকে সরিয়ে রেখেছিলাম তার ভেতরে এক কাপ দুধ দিয়ে দিলাম ভিজিয়ে রাখা সুজিটা দিয়ে দিলাম দিয়ে আস্তে আস্তে গুলে নিচ্ছি সব সুজিটা দেওয়া হয়ে গেলে তার ভেতরে ময়দা দিয়ে দিলাম ময়দা দিয়ে ব্যাটারটা ভালো করে গুলতে হবে এইভাবে গুলে নিতে হবে গোলা হয়ে গেলে অল্প একটু নুন দিলাম অল্প চিনি দিয়ে গুলে নেব এইবার নারকেলটা ফাটিয়ে নিচ্ছি নারকেলটা ফাটিয়ে নিয়ে কিভাবে নারকেলের শ্বাসটা তাড়াতাড়ি না কুড়ে তোলা যায় সেই পদ্ধতিটা তোমাদেরকে দেখিয়ে দেবো তা গ্যাস জ্বালিয়ে নিয়ে রুটি শাকার ইয়েতে নারকেলটা গরম করে নিচ্ছি আস্তে আস্তে গরম করে নিয়েছি নিয়ে ওই গরম অবস্থাতেই থালাতে নামিয়ে রাখলাম না নিয়ে একটা কাপড়ের সাহায্যে ধরে নিয়ে চাকু দিয়ে সাইড দিয়ে সাইড দিয়ে ঘোরালে পুরো নারকেলটা উঠে চলে আসবে একটু ঠান্ডা হওয়া পর্যন্ত একটু টাইম দিতে হবে যদি তোমরা টাইম নাও দাও গরম অবস্থাতেই চাকু দিয়ে ঘোরালে পুরো নারকেলটা আস্তে আস্তে পুরোটা উঠে চলে আসবে এতে নারকেল তাড়াতাড়ি কুড়তে হবে না ছোট ছোট পিস করে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিলেই নারকেলের পুটটা তৈরি হয়ে যাবে চাকু ঘুরিয়ে ঘুরিয়ে দেখো এইবার আমি নারকেলটা পুরোটা বের করে দেব এই দেখো খুব সুন্দর উঠে চলে এলো এইভাবে তোমরা বাড়িতে করতে পারো খুব কম সময়ে নারকেল না কুড়ে তাড়াতাড়ি যদি করতে হয় তখন এই পদ্ধতিটা তোমরা ইউজ করতে পারো ছোট ছোট করে টুকরো করে নিলাম নিয়ে মিক্সি জারের ভেতর দিয়ে পেস্টটা তৈরি করে নেব দেখো মিহি একটা পেস্ট তৈরি হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে পেস্টটা ঢেলে দিলাম তারপর চিনি দিলাম একটু গুঁড়ো দুধ দেবো গুঁড়ো দুধ দিলে টেস্টটা খুব সুন্দর হয় নিয়ে মেখে নিয়ে কড়াইটা গ্যাস ওভেনে বসিয়ে নেড়ে নেব সবসময় নাড়তে হবে না নাড়লে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে যতক্ষণ না চিট ধরছে ততক্ষণ নাড়তে হবে এইবার হালকা চিট ধরে এসছে এর মধ্যে কাজু কিশমিশ দিয়ে মিশিয়ে নামিয়ে নেবো একটা ডিশে এটা ভিজিয়ে কিসমিসটা দিলে খুব ভালো হয় সময় ছিল না সেই জন্য আমি এমনি কিসমিস দিলাম তোমরা ভিজিয়ে দিতে পারো এবার একটা ডিশে নামিয়ে রেখে দিলাম এবার একটা বাটি নিয়ে ফুড কালার দিয়ে দিলাম যেই গোলাটা করেছিলাম সেই গোলাটা এক হাতা দিয়ে এটাকে গুলে নিচ্ছি গুলে নিয়ে গুলে নেওয়া হয়ে গেলে সসে যে ছোট বোতলগুলো থাকে তার ভেতর ঢেলে নেব ঢালা হয়ে গেলে ঢাকাটা লাগিয়ে নিচ্ছি নিয়ে রেখে দিলাম আজকে তোমাদের আমি আম শক্ত দিয়ে পাঠিসটা করে দেখাবো তা আমার ঘরে আম শক্ত দেওয়া ছিল আমি সেটা বের করে নিয়ে মাঝখান থেকে লম্বা করে কেটে নিলাম তোমরা বাজার থেকে আম শক্ত কিনে এনে করতে পারো ভালো লাগবে করে দেখো প্যানে ব্রাশ করে নিয়েছি তেলটা তার ওপরে এইভাবে যেই ফুড কালারটা দিয়ে আমি ব্যাটারটা তৈরি করেছিলাম এটা দিয়ে দিলাম একটু যখন হয়ে আসবে তখন হাতায় করে আবার গোলাটা ওপর থেকে ঢেলে দেবো পুরোটা আস্তে আস্তে কাভার হয়ে যাবে যদি কাভার না হয় তোমরা হাতাই করে ঘুরিয়ে ঘুরিয়ে করে দিতে পারো তাতে কোনো অসুবিধা হবে না সুন্দরভাবে উঠবে কিছুক্ষণ হয়ে এলে তার ওপরে আমশক্ত দিয়ে দিলাম আর যেই নারকেল দিয়ে পুটটা তৈরি করেছিলাম সেই পুটটা অল্প করে দিয়ে দিলাম দিয়ে এইবার খুন্তিতে করে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে সাপটাটা তৈরি করে নেব এইবার আবার ঘুরিয়ে দেব এইবার প্যানটা ধরে নাড়ালেই সাপটাটা চলে আসবে হয়ে গেল এবার একটা ডিশে নামিয়ে নিলাম এই পাটির দেখতেও যেমন সুন্দর তেমনি নরম খেতেও তেমনি টেস্ট যেহেতু আমশক্ত কাজু কিশমিস নারকেল করা আছে সেই জন্যে আর এইভাবে সব পাটির করে নামিয়ে নিলাম এইবার চাটনিটা করে নিই ছোট একটা ফ্রাই প্যান চাপিয়ে দিয়ে তার ভেতরে আদা কুচি টমেটো কুচি অল্প ভেজে নেব ভাজা হয়ে গেলে তার ভেতরে শুকনো লঙ্কা গোটা রসুন দিয়ে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে তার মধ্যে তিল দিয়ে দিলাম তিলটা দিয়ে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে একটা মিক্সি জারে ঢেলে একটু ঠান্ডা করতে দিলাম ঠান্ডা হয়ে গেলে তার ভেতরে কাঁচা লঙ্কা একটু তেঁতুল ছোলা নারকেল দিয়ে এবার একটু নুন দিতে হবে ভুলে গেছিলাম নুনটা দিয়ে দিলাম দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম করে একটা বাটিতে নামিয়ে রেখে দিলাম আবার ছোটো ফ্লাই প্যান্টটা চাপিয়ে নিলাম নিয়ে তার ভেতরে সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা এই চাটনিটাতে ফোড়ন দিতে হবে সেই জন্যে এটা আলাদাভাবে করে নিচ্ছি গোটা সর্ষে কারিপাতা দিয়ে নেড়ে ভেজে নেব ভাজা হয়ে গেলে চাটনিটার ভেতর ঢেলে দিলাম চাটনিটা হয়ে গেল এইবার একটা থালাতে দু রকম সরু চুকলি আমশক্ত দিয়ে পাটির সাপটা দিয়ে থালাটা সাজিয়ে দিলাম তোমাদের ভালো লাগলে বাড়িতে করে দেখো